এই মুহূর্তে বান্দরবানের ঘুমঘুম সীমান্তে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল স্কুল বন্ধের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে সংঘাত কিন্তু মিয়ানমারের অভ্যন্তরে তার প্রভাব পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ করে বাংলাদেশের যে বান্দরবনের রয়েছে সেই এলাকায় কিন্তু যেমন আতঙ্ক তারা ঘর বাড়ি ছেড়েছে ঠিক তেমনি এখানে যে কৃষি থেকে যে খায় খামার রয়েছে সেখানে আসলে কৃষকরা যেহেতু নেই সেই ক্ষেত্রে অনেককে খ্যাত খামার নষ্ট হয়ে যাচ্ছে পাশাপাশি সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থায় এখানে সীমান্তবর্তী যে স্কুলগুলো রয়েছে বিশেষ করে আমরা যেখানে দাঁড়িয়ে আরে দক্ষিণ ঘুন্দুম সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে আসলে শিক্ষার্থীদের ভরে যাওয়ার কথা সেখানে কিন্তু এখন পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটি গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে তালাবদ্ধ রয়েছে এবং পাশাপাশি আরও এছাড়াও এই পর্যন্ত তুমরু এবং ঘুন্দুমে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে আর বাকি যে দুটি বলা হচ্ছে সবকিছু মিলিয়ে আটটি বাকি দুটি হচ্ছে আশ্রয় কেন্দ্র খোলার কারণে সেখানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এই যে বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয় থেকে দুই দিন আগেও কিন্তু এখানে গুলা এসে পড়েছে মিয়ার ছোটা যার কারণে শিক্ষক শিক্ষার্থী এবং যারা অভিভাবকরা যারা এখানে আসেন বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেওয়ার জন্য তাদের নিরাপত্তা বিবেচনা করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে আগামী পনেরোই ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার কেন্দ্র ঘুন্দ সরকারি উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ে কেন্দ্র ছিল কিন্তু সেই কেন্দ্রে এখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে কিনা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যার কারণে শিক্ষার্থীরা চরম উদ্বেগের মধ্যে রয়েছে পাশাপাশি অভিভাবকরা উদ্বেগের মধ্যে রয়েছে যেহেতু যে চলমান সংঘাতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সেক্ষেত্রে তাদের পড়ালেখার যেমন ক্ষতি হচ্ছে ঠিক তেমনি এলাকা ছেড়ে তারা অন্যত্রে চলে গিয়েছে সে বিষয়গুলো শিক্ষার্থীরা বলছে তারা বলছে গুলার শব্দে গুলি শব্দে তারা পড়ালেখা করতে পারছে না তারা অনেক সময় বাসা থেকে চলে গিয়েছে তাদের বই খাতা যেখানে ছিল সেভাবেই রয়েছে সেক্ষেত্রে স্কুল বন্ধ থাকার কারণে সব কিছু মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় চরম একটি বড় ধরনের আশঙ্কাজনক অবস্থায় তারা ব্যাহত হচ্ছে পাশাপাশি নতুন করে এখন আরেকটি প্রভাব পড়েছে এই কারণে সেটি হচ্ছে পর্যটন শিল্পে যেহেতু যা চলাচল বন্ধ সেক্ষেত্রে যে পর্যটকরা কক্সবাজার আসতো এবং পর্যটকরা কক্সবাজার আসলে প্রতিদিন একশো কোটি টাকার মতো যে ব্যবসাটা হতো সেটি তো প্রভাব পড়ছে বলে পর্যটন ব্যবসায়ীরা বলছেন তো এ ছিল আমার কাছে সীমান্ত থেকে সব শেষ এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানে